মেয়েদের কোন বয়সে মাসিক শুরু হয় আর কখন গিয়ে শেষ হয়ে যায়। তো এই প্রথম বিষয়টি শুরুর বিষয়টি শুধু আলোচনা করব আর শেষ হওয়ার বিষয়টি পরে আসবে ইনশাআল্লাহ। এমন কোনো নির্দিষ্ট বয়স নেই মেয়েদের বালিকাদের যে এই সময় এত বয়স হইলে মাসিক শুরু হয়ে যাবে, এমন কথা কোরআনে বা হাদিসে কোথাও নেই। মেয়েদের শারীরিক গঠনের ওপর, তাদের সুস্থতা অসুস্থতার ওপর, সেখানকার যেখানে বসবাস করে সেখানকার আবহাওয়ার ওপর, খাওয়া দাওয়ার ওপর, চলাফেরার ওপর, এসবের ওপর নির্ভরশীল বিষয়টি। গরম দেশে তাড়াতাড়ি ছেলেমেয়েরা সাবালক সাবালিকা হয়ে যায়, এই জন্য আরব দেশে তাড়াতাড়ি সাবালক সাবালিকা হয়ে যায় ছেলেমেয়েরা। দেখবেন এখানকার 12 বছরের ছেলে হচ্ছে কত বড় হয়ে গেছে, তাই না? ঠান্ডার দেশগুলি ইউরোপ আমেরিকা যেসব ঠান্ডার শীতের দেশ, সেসব দেশে তাতে সাবালক সাবালিকা হয় না, বিলম্বে সাবালক সাবালিকা হয়। সুতরাং একজন মেয়ে যখনই মাসিক দেখবে সেটাই মাসিক তার, সেটা যদিও 9 বছরের কমে হয়, মানে 9 বছরের কমে হতে পারে। আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা 9 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন। 6 বছরে বিয়ে হয়েছে, 6 বছর বয়সে, আর 9 বছরে স্বামীর ঘরে গিয়েছেন। 9 বছরে মাসিক হয়ে যায় অনেকেরই, কিন্তু অনেকেরই হয় না, অধিকাংশ হয় না। তো 9টাও আবার শর্ত নয় যে 9-এর নিচে হবে না, এমন কথা নয়, অথবা 9-এর নিচে হলে সেটা রোগের কারণে, এটাও বলা যাবে না। 7-8 বছরও মাসিক হয়ে যেতে পারে যদি মাসিকের লক্ষণগুলি পাওয়া যায়। এইরকমই সর্বঅর্ধে এটা বলা যাবে না যে 50 বছর হইলে আর মাসিক হবে না, সাধারণত হয় না। অধিকাংশ মহিলাদের 50-এর আগেই বা 50-এর ভিতরেই, একটু আগে 45 থেকে 50-এর মধ্যে মাসিক বন্ধ হয়ে যায়। এটাকে সিন্নুল ইয়াস বলা হয়, যারা মাসিক থেকে নিরাশ হয়ে গেছে আর মাসিক আসবে না। সেই বয়সটাও কোনো নির্দিষ্ট বয়স নয় যে 50 হলে, জি 50-এর ওপরে গিয়েও সুস্থতা আছে, এখনো যৌবনের আছে, এরকম যেসব দিকগুলি রয়েছে মাসিক হতে পারে 50-এর পরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসিককে সম্পৃক্ত করেছেন মাসিকের অস্তিত্বের সাথে, যে মাসিক আসলে মাসিক, বয়সের সাথে সম্পৃক্ত করেন নাই, এই একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে মুদ্দাতুল হাইজ, মাসিক ঋতুর সময়কাল, এটা কিন্তু আলোচনা এসছে একবার, জি। ইমাম ইবনুল মুনজির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে একদল বলছেন ওয়াকালা তায়েফা লাইসা লি আকালিল হাইজ ওয়ালা লি আকসারি হাদ্দুন বিল আইয়াম, মাসিক ঋতুর সর্বনিম্ন সময়কাল অথবা সর্বঅর্ধে সময়কাল লের কোনো নির্দিষ্ট সময় নেই দিন ধরে, যে সর্বনিম্ন 1 দিন অথবা 3 দিন, সর্বঅর্ধে 10 দিন অথবা 15 দিন, এর এদিক ওদিক হলে মাসিক নাই, এমন কিছু নেই। তালা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি আল কাসিমের বড় আলেম এবং এই 20 শতাব্দীর পৃথিবীর 3 জন সবচেয়ে বড় আলেমের একজন, এবং তিনি শেখ ইবনে বাজ, পৃথিবীর সবচেয়ে বড় আলেম এই যুগে যিনি ছিলেন 20 শতাব্দীতে, তার বিশিষ্ট ছাত্র, তিনি বলছেন ওয়া হুয়া ইখতিয়ারু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, আর এটি হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল ইসলামের পছন্দনীয় মত। তিনি এই মতটিকে ইখতিয়ার করেছেন, পছন্দ করেছেন। এই মতটি আহলে হাদিস ওলামা সালাফি ওলামাদের মত, আর এটি হচ্ছে কোরআন এবং হাদিস ভিত্তিক মত, শক্তিশালী। এর আগে বলেছে এই জন্য যে একদিনের কম, 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টাও কারো যদি অভ্যাস থাকে সেটি মাসিক, আবার
15 দিনে গিয়ে থেমে যাবে না বা 10 দিনে থেমে যাবে না, হ্যাঁ বরং সেটা 16 দিন 17 দিনও হতে পারে, কিন্তু গোটা মাস হবে না, মাসের প্রায় দিনগুলি হবে না। এরকম যখন হয়ে যাচ্ছে ধরেন 25 থেকে 30 দিন লাগাই আছে, এটা হতে পারে না, তখন নিঃসন্দেহে সেখানে শারীরিক অসুস্থতা রোগ কাজ করছে। এটি হচ্ছে সঠিক মত, কারণ এর প্রমাণ পাওয়া যায় কোরআন সুন্নাহ। জি, সুতরাং অনেক ফোকাহে কেরামরা যে বলেছেন তার মধ্যে একটি মত হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত। কি বলেছিলাম মানে কথা প্রসঙ্গ গত সপ্তাহে হয়েছে, সর্বনিম্ন কয়দিন এবং শাফির কাছে সর্বনিম্ন একদিন এক রাত, মানে 24 ঘন্টা হইতে হবে, আর সর্বোর্ধে 15 দিন। তাহলে একদিন এক রাতের কম যদি হয় শাফি মজহাবে, তাহলে সেটা ইস্তেহাজা রোগের কারণে, আর যদি 15 দিনের জায়গায় 16 দিন হয়ে যায় তাহলে 15 দিনের পরটা ইস্তেহাজা তার কাছে। এই একটি মত বলছে লা দলিল আলিহ, কোনো দলিল নেই কোরআন কারিমে হাদিসে, কোনো দলিল নেই সাহাবা কেরাম থেকে। আর হানাফি মজহাব সর্বনিম্ন 3 দিন 3 রাত, তার মানে 2 দিনও যদি হয় হানাফি মজহাবে সেটা মাসিক নয় রোগ, আসলে ঠিক নয়, মাসিকের লক্ষণ পাচ্ছেন কালো রং, পচা গন্ধ, হ্যাঁ তারপরে বলবেন যে মাসিক নয়, না স্পষ্ট মাসিক। 10 দিনের বেশি হইলে হানাফি মজহাবে সর্বোর্ধ সময় 10 দিন 10 রাত, সুতরাং 10 দিন 11 দিন যদি হয়ে যায় বলছে 10 দিন মাসিক ধরো, আর তারপরে সব ইস্তেহাজা ধরো চোখ বন্ধ করে, ও যতই লক্ষণ পাওয়া যাক না কেন ওই মাসিক, তাহলে এই মতো ঠিক নাই। তাহলে শেখ হুসাইন রাহিমাহুল্লাহ তাআলা ইমাম ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি বলছে মিনান নেসাই মাল্লা তাহি তাহি আসলান, কিছু কিছু মহিলা আছে যে তাদের মাসিকই হয় না, এমনও মহিলা আছে ব্যতিক্রম। অমিন হন না মান তাহি জো সাতেন সুমাতা থর, আর কিছু কিছু মহিলা এমনও আছে বাস্তব, এটা বাস্তব অস্বীকার করা যায় না, যে তাদের মাত্র কয়েক ঘন্টা মাসিক হয়, প্রতি মাসে 2-4-5 ঘন্টা 6 ঘন্টা হইলো, আর তারপর নেই গোটা মাস নেই, আবার তারপরের মাসে আবার শুরু হইলো দিয়ে 2-4-5 ঘন্টা 6 ঘন্টা হইলো, এইভাবে তার চলতে আছে প্রতি মাসে, তো কি বলবেন ওকে, বলবেন শুধু এই রোগে আক্রান্তের মাসিক নেই, বরং এটাই মাসিক তার। জি,